আজ দেখব কিভাবে আমরা এমএস ওয়ার্ডে নিচে থেকে উপরের দিকে কিভাবে লেখা যায়। এটা খুব সহজই করা যায়, যারা জানেন তাদের জন্য খুব সহজ। তো সেটাই আজ দেখব কিভাবে এভাবে আমরা নিচ থেকে উপরের দিকে লিখব, বা এরকম ভাবে লিখতে পারবো নিচে থেকে উপরে, বা উপর থেকে নিচের দিকে যায়, বা লেখাগুলো কিভাবে আমরা রোটেট করতে পারবো। তো প্রথমে আমাদের যখন এটা লিখতে এমএস ওয়ার্ডে লিখতে যাব, তো প্রথমে আমাদের এমএস ওয়ার্ড ফাইল ওপেন করে নিতে হবে কম্পিউটার থেকে। ফাইলটি ওপেন হওয়ার পর যখন আমরা এভাবে নিচে থেকে উপরে লিখতে যাব, তখন প্রথমে আমাদের ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যে এখানে শেপস, যে কোনো একটি শেপস নিয়ে নিব, নিয়ে এখানে টান দিয়ে বক্স আকারে খুলে নেব। নেওয়ার পর এই বক্সটিতে আমরা এভাবে অ্যাড টু টেক্স এটা দিয়ে দিব। তো বক্সটি যদি আমরা কালার উঠিয়ে দিতে চাই, এখান থেকে উঠিয়ে দিতে পারি। এখানে টেক্স নেওয়ার পর এখন আমরা লিখব যে কোনো লেখা লিখব, বাংলা লিখলাম, প্রথমে বাংলায় লিখি, বাংলা ফন্ট নিয়ে নিলাম, নিয়ে এখন লিখি বাংলা লিখি। লিখলাম বাংলা লিখে নিয়ে নিলাম, তারপর ফন্টটি বড় করে দিলাম, বোল্ড করে নিলাম। এখন এই লেখাটিকে আমরা উপর থেকে নিচে বা নিচে থেকে উপরে করে দেব। তারপরে এটাতে আমরা ডাবল ক্লিক করব বক্সটিতে। বক্সটিতে ডাবল ক্লিক করার পর এখানে আছে টেক্সট ডাইরেকশন। টেক্সট ডাইরেকশন আসার পর এখানে দেখুন এই রোটেট অল টেক্সট 270 ডিগ্রি, এটা আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই যে দেখুন, এখন কিন্তু লেখাটি নিচ থেকে উপরে হয়ে গেল। এখন এই বক্সের মধ্যে যদি আমরা লিখি, যে কোনো লেখা লিখি, তাহলে কিন্তু নিচ থেকে উপরে এসে পড়বে। এখন আমরা এই বক্সের মধ্যে টেক্সট ডাইরেকশন করার কারণে এখন আমাদের যে কোনো লেখাই বক্সের মধ্যে উপর থেকে নিচে হয়ে যাবে। আবার এখানে আছে উপর থেকে নিচে আসবে, এভাবে দিলে উপর থেকে নিচে আসবে। এটা হল রোটেট অল টেক্সট 90 ডিগ্রি। এটা যদি আমরা দেই তাহলে উপর থেকে নিচে লেখাটি আসবে, আর এটা যদি দেই রোটেট অল টেক্সট 270 ডিগ্রি, এটা যদি দেই তাহলে নিচ থেকে উপরে লেখাটি যাবে। আর যদি আমরা হরিজেন্টাল দিয়ে দেই তাহলে এটা কিন্তু লেখাটি বক্সের মধ্যে যেভাবে প্রথম অবস্থায় থাকে, যেভাবে লেখা যায় সাধারণত, এভাবে এসে পড়লো। এখান থেকে টেক্সট ডাইরেকশন অপশন থেকেও আমরা এভাবে ঘুরে নিতে পারি। এখান থেকে ক্লিক করে এভাবে আমরা যে ধরনেরটা আমাদের দরকার সে ধরনের আমরা করে নিতে পারি। এখান থেকে ওকে ক্লিক করলে হয়ে যাবে। এভাবে বক্সে এখানে আপনার সাইজ কমানো বাড়ানো যাবে, বক্সের সাইজটি কমাতে বাড়াতে পারবো। তারপর এখানে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইজ টেক্স আছে, এইটাতে আমরা যখন ক্লিক করব, এটা আপনার লেখাটি কি লেফট থেকে হবে না সেন্ট্রালে হবে, বক্সটির মধ্যে লেফটে হবে নাকি সেন্ট্রালে হবে নাকি রাইটে হবে, এটা আমরা ডিরেকশন দিয়ে দিতে পারি এখান থেকে। তারপরে লেখাটির আউটলাইন যদি আমাদের দরকার পড়ে, তো এখান থেকে আমরা যে কোনো ধরনের আউটলাইন দিতে পারবো, যে কোনো কালার নিয়ে। এখানে মোর অপশন থেকে, মোর কালার থেকে আমরা অনেক ধরনের কালার নিতে পারি, চয়েসফুল আমরা কালার দিয়ে দিতে পারি আউটলাইন, লেখার আউটলাইন। তারপরে এখানে ভিতরে আপনার লেখাটির কালার যদি আমরা দিতে চাই, অন্য কালার দিতে চাই, যে কোনো কালার দিতে চাই, এখান থেকে কালার দিয়ে দিতে পারবো, কালার চয়েস করতে পারবো। তারপরে লেখার ইফেক্ট যদি আমরা তৈরি করতে চাই, এখান থেকে ইফেক্ট তৈরি করা যাবে। এখান থেকে বক্সটির যদি আমরা আউটলাইন তুলে দিতে চাই, এখান থেকে হোয়াইট করে দিতে পারি। শেপস আউটলাইন, শেপ আউটলাইন থেকে আমরা এখান থেকে বক্সের কালার উঠিয়ে দিতে পারি বা যে কোনো কালার দিতে পারি। তারপর এখানে শেপ ফিল, এটা আপনার ভিতরের কালারগুলা কিভাবে দিতে পারবো, আমরা কোন ধরনের কালার চাইলে এখান থেকে আমরা বক্সের কালার নিয়ে নিতে পারি। তারপরে এখানে শেপের ইফেক্ট, বক্সটির ইফেক্ট কোন ধরনের, আমরা যদি কোনো ধরনের ইফেক্ট চাই তাহলে এখান থেকে বক্সের ইফেক্ট তৈরি করে নিতে পারবো। তারপর এখানে যদি আমরা অনেক সময় ছবির মধ্যে, যে কোনো ছবির উপরে আমরা কোনো কিছু যদি এভাবে লিখতে চাই উপর থেকে, তো কীভাবে লিখব, তো ছবিটা আমরা এখান থেকে ইনসার্টে যে পিকচার থেকে আমরা ছবিটি নিয়ে নিলাম, তারপরে ছবির উপরে যদি আমরা লিখতে চাই তাহলে এখানের কালারটা উঠাই দিতে হবে, তারপরে আউট ফিল উঠাই দিতে হবে, আউটলাইন উঠিয়ে দিতে পারি,
তারপরে এটা আমরা যদি এখান থেকে বক্সের উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করি, এখানে ফরম্যাট শেপ আছে, এখান থেকেও আমরা বক্সের কালারগুলো ঠিক করে নিতে পারি বা বক্সের বিভিন্ন যে ইয়া ফরম্যাটগুলো আছে এগুলো আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। এখানে ফিল কালার, এখানে নো ফিল যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে কিন্তু বক্সের যে কালারটি আছে সম্পূর্ণ কালার চলে যাবে। তারপরে এখানে ওকে করে দিলাম। দেখুন এখান থেকে এখন আমরা লেখার যে কোনো ছবির উপরে এইভাবে কিন্তু লিখতে পারতেছি। আমরা বক্সের আউটলাইনটি যদি উঠাই দিতে চাই তাহলে এখানে বক্সের উঠাই দিতে পারবো। তারপরে এটা যদি আমরা একটু রোটেট করে দেই, তো এভাবে কিন্তু আমরা রোটেট যে কোনো লেখাকে আমরা উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে এভাবে করে আমরা এমএস ওয়ার্ডে লিখতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।